আচ্ছা, এবার আমরা একটা থিওরাম প্রুভ করব, ঠিক আছে? যে থিওরামটাই বলছে, ইফ এন ইকোয়ালস টু পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান, পি টু টু দি পাওয়ার কে টু, ডট ডট পি আর টু দি পাওয়ার কে আর, ইজ দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ এন গ্রেটার দেন ওয়ান, দেন দ্য পজিটিভ ডিভাইজার্স অফ এন আর প্রিসাইজলি দোজ ইন্টিজার্স ডি অফ দ্য ফর্ম ডি ইকোয়ালস টু পি ওয়ান টু দি পাওয়ার এ ওয়ান, পি টু টু দি পাওয়ার এ টু, আপ টু পি আর টু দি পাওয়ার এ আর, হোয়ের এ আই গুলো সব জিরো থেকে কে আই এর মধ্যে থাকবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে এনটা এখানে লেখার এরকম কারণ হচ্ছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক, কি বলেছে যে এনি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন ওয়ান ইজ আইদার এ প্রাইম অর প্রোডাক্ট অফ প্রাইমস। সো এনটাকে আমরা প্রোডাক্ট অফ প্রাইমস আকারে লিখতে পারি। একটা সিম্পল প্রাইম হলে শুধু পি ওয়ান টাইপের থাকতো, আর বাকি যদি কম্পোজিট নাম্বার হতো তাহলে আমরা এরকম প্রোডাক্ট আকারে, প্রাইমের প্রোডাক্ট আকারে লিখতে পারতাম, ঠিক আছে? তো এখানে ফার্স্টে ধরো, এখানে এই রেজাল্ট অবভিয়াস বলার কারণ, আচ্ছা এখানে এন যে নাম্বারটা আছে প্রাইমের এ এক্সপ্রেশনে লেখার পর, এর ডিভাইজার্সগুলো কি কি হতে পারে? সব এই এই পাওয়ারগুলোই থাকবে, কিন্তু এই পাওয়ারগুলো আপ টু এখানে জিরো থেকে কে আই অবধি ভ্যারি করবে। যেমন ধরো সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখিয়েছি, পি ওয়ান স্কোয়ার, ধরো মনে করে এন একটা যে কোনো নাম্বার যেটার প্রাইম ফ্যাক্টরাইজেশনটা হচ্ছে পি ওয়ান স্কোয়ার পি টু কিউব, তাহলে ডিভাইজার্সগুলো কী হবে? তুমি এরকম করে সিম্পলি কাউন্ট করবে, ওয়ান, তারপর পি ওয়ান থাকবে, পি ওয়ানের সব পাওয়ারগুলো থাকবে, পি টুগুলো থাকবে, পি টু এর সব পাওয়ারগুলো থাকবে, আর এদের পসিবল প্রোডাক্টের কম্বিনেশনসগুলো হবে আপ টু, যেখানে ম্যাক্সিমামটা হতে পারে পি ওয়ান স্কোয়ার আর এখানে ম্যাক্সিমামটা হতে পারে পি টু কিউব, এরম করে সবগুলো থাকতে থাকবে। তো এটাকে আমরা এই ফর্মেও লিখতে পারতাম যে সেই ডিভাইজার্সগুলো হবে ডি, সাজ দ্যাট ডি ইকোয়ালস টু পি ওয়ান টু দি পাওয়ার এ আই আর পি টু টু দি পাওয়ার এ জে, যেখানে এ আইটা কি হবে জিরো থেকে টু পর্যন্ত থাকবে আর এ জেটা হবে জিরো থেকে থ্রি পর্যন্ত, ঠিক আছে? তো এটাকে আমরা ফার্স্টে একটু প্রুভ করব। খুব অবভিয়াস রেজাল্ট আছে এটা, বাট অ্যাজ এ এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট না, খুব অবভিয়াস রেজাল্ট বলে তো, বাট এটা আমরা এখানে প্রুভ করে দেখি। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রুভ, ঠিক আছে? আচ্ছা, ডি ইকোয়ালস টু ওয়ান কখন হবে? ডি এর ভ্যালুটা ওয়ান কখন আসবে? যখন প্রত্যেকটা এক্সপোনেন্ট মানে এ ওয়ান এ টু ডট 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 এ আর গুলো সব জিরো হবে। তাহলে আমরা জাস্ট এই দুটো ট্রিভিয়াল কেসকে আগে লিখে নিই, ডি ইকোয়ালস টু ওয়ান হোয়েন এ ওয়ান ইকোয়ালস টু এ টু ইকোয়ালস টু আপ টু এ আর ইকোয়ালস টু জিরো, অ্যান্ড ডি ইকোয়ালস টু এন কখন হবে? হোয়েন এই প্রত্যেকটা এক্সপোনেন্ট যেগুলো আমরা লিখেছিলাম, এ ওয়ানটা কি হবে কে ওয়ান, এ টুটা মানে হোল এক্সপোনেন্টগুলো যখন প্রত্যেকটা ইন্ডেক্সের মাথায় আসবে, এ আর ইকোয়ালস টু কে আর, ঠিক আছে? তো এই দুটো হচ্ছে আমাদের ট্রিভিয়াল কেস, যে ওয়ান আর এন অলওয়েজ ডিভাইড করে, ওয়ান আর এনটা আমরা যখন এগুলো সব এক্সপোনেন্টগুলো জিরো হবে তখন পেয়ে যাবো, আর এগুলো যখন ফুল এক্সপোনেন্টগুলো চলে আসবে তখন আমরা এন ইন্টিজারটাকে পেয়ে যাবো। এবার সাপোজ লেট আমরা ধরে নিচ্ছি যে ডিটা ডিভাইডস এন নন ট্রিভিয়ালি, নন ট্রিভিয়ালি কথাটার মানে কি যে ওয়ান আর এন বাদ দিয়ে, মানে ডিটা ওয়ান আর এন নয়, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, আর সাপোজ আমরা ডিটাকে ধরে নিচ্ছি তাহলে এই ফর্মে আসবে, সে ডি ইকোয়ালস টু এই সরি এন ইকোয়ালস টু ডি ডি ড্যাস, যেখানে আমরা কি বলতে পারি হোয়ের ডিটা গ্রেটার দেন ওয়ান অ্যান্ড ডি ড্যাস অলসো গ্রেটার দেন ওয়ান, ঠিক আছে? দুটোকে আমরা গ্রেটার দেন ওয়ান ধরে নিলাম। তো এখানে ধরো এই দুটো ডি আর ডি ড্যাশকে আমরা, যে কোনো দুটো নাম্বার আছে আমাদের, এই দুটোকে আমরা প্রোডাক্ট অফ প্রাইম আকারে এক্সপ্রেস করতে পারি। আমি ধরো ওই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা নিচ্ছি না, জাস্ট প্রোডাক্ট অফ প্রাইম লিখছি, যেখানে প্রাইমগুলো ডিস্টিংক্ট নাও হতে পারে, ঠিক আছে? যেমন ধরো সাপোজ সিক্স এসছে, সিক্সকে টু ইন্টু থ্রি লিখতে পারি, এইটকে লিখবো এরকম করে টু ইন্টু টু ইন্টু টু এই ফর্মে লিখবো, ঠিক আছে? এখানে টু কিউব না লিখে টু ইন্টু টু ইন্টু টু এই ফর্মে লিখবো, ঠিক আছে? তো সাপোজ ডিটাকে আমরা তাহলে এই ফর্মে লিখতে পারি যে কিউ ওয়ান কিউ টু আপ টু সাপোজ কিউ এস পর্যন্ত লিখলাম, আর ডি ড্যাশটাকে টি ওয়ান টি টু আপ টু টি ইউ, যেখানে এই কিউ আই আর টি এস গুলো কি কিউ আই আর সরি কিউ আই আর টি জে আর প্রাইমস, এগুলো সব প্রাইমগুলো আছে। আচ্ছা, তাহলে এন ইকোয়ালস টু ডি ডি ড্যাশড এটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে
p1 to the power k1, p2 to the power k2, up to pr to the power kr equals to q1 q2 up to qs into t1 t2 up to ts. আচ্ছা এটাও n এর ভ্যালু, আবার dd ড্যাশ এই ফর্মেও লিখেছি, এটাও n এর ভ্যালু। তাহলে বেসিক্যালি n এর আমরা দুটো প্রাইম ফ্যাক্টরাইজেশন পেয়ে গেছি, ঠিক আছে? এটা একটা প্রাইম আকারে প্রাইমের প্রোডাক্ট আকারে লিখতে পেরেছি আর এটাকেও প্রাইমের প্রোডাক্ট আকারে লিখতে পেরেছি, ঠিক আছে? তাহলে এই দুটো প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি হয়, আচ্ছা ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিকে আমরা পড়েছিলাম, ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিকে কি ছিল, যে যে কোনো একটা ইন্টিজারের প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ইউনিক হয়, যেখানে অর্ডারটা ম্যাটার করে, ঠিক আছে? তাহলে এখানে ধরো এটাও প্রাইম ফ্যাক্টরাইজেশন, এটাও প্রাইম ফ্যাক্টরাইজেশন, তাহলে এখানে q1টা কি হবে, যে কোনো একটা pi এর সাথে সমান হবে, pi টু দি পাওয়ারের সাথেও সমান হতে পারে, ঠিক আছে? পাওয়ারের সাথে সমান হবে না, এগুলো সবাই প্রাইম আছে, তো যে কোনো একটা pi এর সাথে সমান হবে q1টা, আর q2টাও যে কোনো একটা pi এর সাথে সমান হবে, qsটাও যে কোনো একটা pi এর সাথে সমান হবে, সিমিলারলি ti গুলো সমান হবে, বাট আমরা এখানে কাউন্টের মধ্যে qi গুলোকে আগে কাউন্ট করে দেখি। তাহলে বাই দ্য ইউনিকনেস, আমরা ইউনিকনেস থেকে কি বলতে পারি, অফ দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন, ইচ প্রাইম কিউআই গুলো মাস্ট বি ইকুয়াল টু ওয়ান অফ পিজে, যে কোনো একটা পিজের সাথে সমান হবে। আচ্ছা তাহলে এখানে সব প্রত্যেকটা কিউআনেই তো কোনো না কোনো পিআই এর সাথে সমান হবে, তাহলে আমরা যদি এটাকে অ্যাজ এ প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করি, তাহলে দেয়ার ফোর আমরা ডি ইকোস টু কি বলতে পারি বলো? তাহলে ডিটা কি ছিল, কিউওয়ান কিউ টু আপ টু কিউএস পর্যন্ত ছিল, তাহলে ডি ইকোস টু আমরা কি বলতে পারি, কিউওয়ান কিউ টু আপ টু কিউএস অবধি ছিল প্রোডাক্টটা। তো এটা ইকোস টু এই জিনিসটা বলতে পারি যে p1 টু দি পাওয়ার a1, p2 টু দি পাওয়ার a2, আপ টু pr টু দি পাওয়ার ar, এই ফর্মে লিখতে পারি, যেখানে আবার ai গুলো জিরো হতে পারে, সব জিরো হলে কি হয়ে যাবে, ওই ওয়ান নাম্বারটা চলে আসবে, ঠিক আছে? হোয়ার দা পসিবিলিটি ai ইকোয়ালস টু জিরো ইজ অ্যালাউড, এটাকে আমরা অ্যালাউ করতে পারি, ঠিক আছে? ঠিক আছে, এবার এটার আমরা মানে কনভার্সলি এটাকে প্রুভ করবো, যে কোনো নাম্বারটা মানে যে কোনো এরকম টাইপের, ফার্স্টে আমরা করলাম কি যে এনটা যদি এই ফর্মের হয় তাহলে ওর পজিটিভ ডিভাইসার্সগুলো এই ফর্মে থাকবে। এবার আমরা দেখাবো যে কোনো ডিটাকে এই ফর্মে নিয়ে নেব, ওটা অবভিয়াসলি ওটার একটা ডিভাইসার্স হয়ে যাবে। তো সিমিলারলি কনভার্সলি দেখো, যদি বলি এভরি ডি ইকুয়ালস টু পি ওয়ান টু দি পাওয়ার এ ওয়ান, পি টু টু দি পাওয়ার এ টু, আপ টু পি আর টু দি পাওয়ার এ আর, যেখানে জিরো লেসর ইকুয়ালস টু এ আই লেসর ইকুয়ালস টু কে আই টার্নস out to be a divisor of n, ঠিক আছে? আচ্ছা n ইকুয়ালস টু কি ছিল আমাদের, p1 টু দি পাওয়ার k1, p2 টু দি পাওয়ার k2, আপ টু pr টু দি পাওয়ার kr। তাহলে এখানে আমরা এটাকে এরকম করে লিখতে পারি, p1 টু দি পাওয়ার a1, p2 টু দি পাওয়ার a2, আপ টু pr টু দি পাওয়ার ar ইনটু p1 টু দি পাওয়ার k1 মাইনাস a1, p2 টু দি পাওয়ার k2 মাইনাস a2, আপ টু pr টু দি পাওয়ার kr মাইনাস ar, এই ফর্মে লিখলাম, ঠিক আছে? তো সাপোজ এটাকে আমরা d বলছি আর এটাকে d ড্যাশ, তো এটাকে d নাও, এটাকে d ড্যাশ। তো এটা যদি d হয় তাহলে আমাকে এটা দেখাতে হবে যে d ড্যাশ গুলো কি হতে হবে, পজিটিভ d ড্যাশ, তবেই তো আমরা বলবো d ড্যাশ টা যদি একটা ইন্টিজার হয় মানে এক্সপোনেন্ট গুলোকে পজিটিভ হতে হবে, প্লাস d ড্যাশটাকে একটা ইন্টিজার হতে হবে,
তাহলে এখানে বলছি মানে এখানে এখান থেকে সিম্পলি বলতে পারি যে ডি ডিভাইডস এন, বাট তার আগে আমাকে দেখাতে হবে ডি ডাস্ট একটা পজিটিভ ইন্টিজার হবে। ঠিক আছে, তো এখানে লিখতে পারি যে উইথ এন ইকোস টু ডি ডি ড্যাশ, উইথ ডি ড্যাশ ইকোস টু কত হচ্ছে পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান মাইনাস এ ওয়ান, পি টু টু দি পাওয়ার কে টু মাইনাস এ টু, আপ টু পি আর টু দি পাওয়ার কে আর মাইনাস এ আর, অ্যান্ড কে আই মাইনাস এ আই, এই যে এক্সপোনেন্টগুলো আছে। আচ্ছা, অলরেডি আমরা যে থিওরমটাতে লিখেছিলাম কি জিরো লেসর ইকোয়াল টু এ আই লেসর ইকোয়াল টু কে আই, তাহলে কে আই মাইনাস এ আইগুলো কী হবে, অবভিয়াসলি গ্রেটার ইকুয়াল টু জিরো ফর অল আই, দেন এগুলো যদি প্রত্যেকটা জিরো হয় পিএমগুলো প্রাইম, তাহলে এখান থেকে বলতে পারি এটা ইমপ্লাই করবে কি ডি ড্যাশটা গ্রেটার দেন জিরো অ্যান্ড ডি ড্যাশ ইজ অ্যান ইন্টিজার। হেন্স এখান থেকে আমরা সিম্পলি বলতে পারি কি ডি ডিভাইডস এন, দিস কমপ্লিটস দ্য প্রুফ। ঠিক আছে, খুব অবভিয়াস রেজাল্ট, বাট এতটা ইম্পর্টেন্ট নয় এটা, বা এই রেজাল্টটা আমরা পরের থিওরমগুলোকে পরের থিওরমগুলোতে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার নেক্সট থিওরম হচ্ছে তোমাদের এই যে আমরা টাউ ফাংশন বা সিগমা ফাংশনসগুলো পড়েছিলাম, এই টাউ ফাংশনস আর সিগমা ফাংশনসগুলোতে মানে পজিটিভ ডিভাইজার্সগুলো যে বের করছিলাম কীরকম কাউন্ট করে করে বের করানো তো পসিবল নয়, ধরো একটা বিশাল বড় নাম্বার দিল, তো তার জন্য কিছু আমাদের প্রসেস আছে বা একটা থিওরম আছে যেটা দিয়ে আমরা ইজিলি একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন থেকে ডাইরেক্টলি বলতে পারি যে একটা যে কোনো পজিটিভ ইন্টিজারের টোটাল কতগুলো পজিটিভ ডিভাইজার্স আছে অ্যান্ড ওই ডিভাইজার্সগুলোর সামটা কত হবে। ঠিক আছে, তোমরা অলরেডি এটা হয়তো অনেকে গ্রুপ থিওরিতে করে থেকেছো যে সাইক্লিক গ্রুপের কতগুলো সাব গ্রুপ আছে, নাম্বার অফ ডিভাইজার্স বের করতাম। আচ্ছা দেখো, এবার একটা থিওরাম লিখি, ইফ এন ইকুয়ালস টু ওই প্রাইম ফ্যাক্টরাইজেশন, সবসময় আমাদের ফান্ডামেন্টাল থিওরাম বা অ্যারিথমেটিকটা অ্যাপ্লাই করতে হবে, যদি ভুলে যাও বা না পড়ে থাকো একবার দেখে নেবে ডেভিড বার্টনের বইটাতে বা স্কিম আপার ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইটাতে পেয়ে যাবে। ঠিক আছে, ইফ এন ইকুয়ালস টু দিস ইজ দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ এন গ্রেটার দেন ওয়ান, দেন ফার্স্ট হচ্ছে, তাহলে দেখো এনটাকে ফার্স্টে যে কোনো একটা প্রাইম ফ্যাক্টরাইজেশনে লিখবে, এটাকে অনেক সময় আবার ক্যানোনিক্যাল ফর্ম অফ এন ইন্টিজার বলা হয়। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার একটা ক্যানোনিক্যাল ফর্মও এই টার্মটাকে বলা হয়, যেখানে পি ওয়ান পি টু পি আর গুলো সব ডিস্টিংক্ট হবে তাহলে এই এক্সপ্রেশনটাকে। আবার যদি এরকম করে সাজায় যে পি ওয়ান সবচেয়ে ছোট থেকে বড় প্রাইমগুলোকে যদি লিখি তাহলে এটাকে ইউনিক হয় এক্সপ্রেশনটা। ঠিক আছে, এটা ক্যানোনিক্যাল ফর্মও বলে, তোমরা একটু দেখে নিতে পারো ডেভিড বাটনের বইটা থেকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখো ডাইরেক্ট টাউ এন মানে এই নাম্বারটার কতগুলো তোমার পজিটিভ ডিভাইজার্স আছে, টোটাল পজিটিভ ডিভাইজার্সটা হয় টাউ এন ইকুয়াল টু কে ওয়ান, এই প্রত্যেকটা এক্সপোনেন্সের সাথে ওয়ান করে অ্যাড করে তাদের সবার মাল্টিপ্লাই, কে টু প্লাস ওয়ান আপ টু কে আর প্লাস ওয়ান। আর সিগমা এনটা কি হয়, পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু পি টু টু দি পাওয়ার কে টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু মাইনাস ওয়ান আপ টু পি আর টু দি পাওয়ার কে আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি আর মাইনাস ওয়ান। ঠিক আছে, থিরমটাকে থিরমটা রেজাল্ট থিরমটাকে অ্যাজ এ রেজাল্ট হিসাবে মনে রাখবে ভালো করে, যে এনটা যদি এরকম ডিস্টিং ফর্মে লেখা যায় প্রাইম ফ্যাক্টরাইজেশন ফর্মে লেখা যায় যে কোনো এন গ্রেটার দেন ওয়ানের জন্য, সেটা টাউ এনগুলো হয় কে ওয়ান প্লাস ওয়ান কে টু প্লাস ওয়ান ইন্টু কে আর প্লাস ওয়ান। এটার অ্যাপ্লিকেশন তো তোমরা জানো অনেক জায়গাতেই করেছো, যে সাইক্লিক গ্রুপের টোটাল নাম্বার অফ সাব গ্রুপ বের করানো এইসব জায়গাগুলোতে বা যে কোনো জায়গায় আমাদের ডিভিজার্স যদি বের করতে হয় আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা দিয়ে কমপ্লিট করে নিতে পারি। ইভেন সামটা, এই সামটা বের করানোর জন্য ওই প্রত্যেকটা টোটাল নাম্বার অফ ডিভাইজার্স যেটা আছে সামটাও এই ফর্মুলাটা দিয়ে বের করানো যায়। তো এটা ফার্স্টে আমরা
এক এরটাকে প্রুভ করি, রেজাল্টস ওয়ানটাকে, যে টাউ এনটা এই ফর্মে হবে। ঠিক আছে, আচ্ছা এনটা কি দেওয়া আছে, পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান, পি টু টু দি পাওয়ার কে টু, আপ টু পি আর টু দি পাওয়ার কে আর। ঠিক আছে, আচ্ছা আগের থিওরমে আমরা অলরেডি করেছি, এর যে কোনো পজিটিভ ডিভাইজার্স ডিগুলো, এর পজিটিভ ডিভাইজার্সগুলো কি ফর্মে হবে, এগুলো হচ্ছে পজিটিভ ডিভাইজার্স। ডিটা কি ফর্মে আসবে বলতো, পি ওয়ান টু দি পাওয়ার এ ওয়ান, পি টু টু দি পাওয়ার এ টু, আপ টু পি আর টু দি পাওয়ার এ আর, হোয়ার জিরো লেসর ইকোয়ালস টু এ আই লেসর ইকোয়ালস টু কে আই। আচ্ছা এটা অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস ইলেভেনে পারমুটেশন যে চ্যাপ্টারটা ছিল বিন্যাস সমবায়ে, ওখানে দেখবে এরকম টাইপের কোয়েশ্চেন থাকতো যে হাজারের কতগুলো পজিটিভ ডিভাইজার্স আছে। ঠিক আছে, এটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ পারমুটেশন বা কম্পিউটিং যেটা, ওটা দিয়ে এটাকে সলভ করা যায়। আমরা এখানেও ওইভাবেই সলভ করবো এটাকে। ঠিক আছে, এখানে ধরো পজিটিভ ডিভাইজার্স বলতে পারে, তাহলে পি ওয়ানের জন্য কতগুলো চয়েস আছে, পি ওয়ানটাকে জাস্ট এটাকে ওয়ানও লিখতে পারতাম। ঠিক আছে, মানে এখানে এআই যে এআই গুলো আছে, এ ওয়ানটাকে কি নিতে পারতাম, জিরো থেকে কে ওয়ানের পর্যন্ত যে কোনো নাম্বার, তাহলে এ ওয়ানের জন্য কতগুলো চয়েস আছে, জিরো নিতে পারো, ওয়ান নিতে পারো, আপ টু কে ওয়ান পর্যন্ত, মানে টোটাল কে ওয়ান প্লাস ওয়ান চয়েস আছে। সিমিলারলি এ টু এর জন্য কে টু প্লাস ওয়ান চয়েস আছে, সিমিলারলি এ আর এর জন্য কে আর প্লাস ওয়ান চয়েস আছে। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং যেটা, যে একটা প্রসেসকে এম ওয়েতে কমপ্লিট করা যায় আর একটা প্রসেসকে যদি এন ওয়েতে কমপ্লিট করা যায়, দুটো প্রসেসকে একসঙ্গে এম ইন্টু এন ওয়েতে কমপ্লিট করা যাবে। তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে এখানে টোটাল নাম্বার অফ ডিভাইসেস কত থাকবে, তাহলে কে ওয়ান প্লাস ওয়ান ইন্টু কে টু প্লাস ওয়ান ইন্টু ডট 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 কে আর প্লাস ওয়ান। ঠিক আছে, সো সাপোজ আমরা যদি এখানে লিখি এ ওয়ানের জন্য কতগুলো চয়েস আছে, কে ওয়ান প্লাস ওয়ান চয়েস, এ টু এর জন্য কে টু প্লাস ওয়ান চয়েস, ডট এ আর এর জন্য কতগুলো চয়েস, কে আর প্লাস ওয়ান চয়েস, সো টাউ এনটা কত হয়ে যাবে, টোটাল নাম্বার অফ ডিভাইসেস গুলো, কে ওয়ান প্লাস ওয়ান, কে টু প্লাস ওয়ান, আপ টু কে আর প্লাস ওয়ান প্লাস টাউ এনটা, এটা হয়ে গেল। ঠিক আছে, এটা টাউ এন প্রুফটা। আর এবার সেকেন্ড প্রুফ, ঠিক আছে, যে ওই যে ডিভাইসেস গুলো নিয়েছি ওদের সামটা, প্রত্যেকটা টোটাল নাম্বার অফ ডিভাইসেস এর সামটা কত হবে। আচ্ছা আগে সিম্পলি তোমরা আমাকে এই রেজাল্টটা বলো, যে এই এই যদি এনটাকে এই ফর্মে লেখা যেত, পি ওয়ান স্কোয়ার পি টু কিউব, পি ওয়ান সাপোজ পি ওয়ান পি টু স্কোয়ারই লিখি আমি একটা ছোট দেখে, তো এটার যে টোটাল নাম্বার অফ ডিভাইসার্স আছে এদের সামটা কি হবে, ফার্স্টে বলবে ওয়ান থাকবে, তারপরে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি টু এ স্কোয়ার প্লাস পি ওয়ান পি টু প্লাস পি ওয়ান পি টু স্কোয়ার প্লাস, ব্যাস এই কটাই থাকবে। হ্যাঁ এটা এন হচ্ছে, তো টোটাল এতগুলো থাকবে। ঠিক আছে, এই সামটা হবে, এইগুলোই তো সব ডিভাইজার্স এন এর, পি ওয়ান পি টু স্কোয়ার যদি মানে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা যদি এটা হয়, তাহলে ওর ডিভাইজার্সগুলো কি হবে, ওয়ান হবে, পি ওয়ান হবে, পি টু হবে, পি টু স্কোয়ার, পি ওয়ান পি টু আর পি ওয়ান পি টু স্কোয়ার, আর তো এক্সট্রা কিছু থাকবে না, তাহলে এদের সামটাই হবে। তো বেসিক্যালি এটাকে যদি কেউ আমি এরকম করে বলতাম, এটাকে এই প্রোডাক্ট ফর্মে লিখতে পারবো, যে ওয়ান প্লাস পি ওয়ান লিখলাম আর এটাকে লিখলাম ওয়ান প্লাস পি টু প্লাস পি টু এ স্কোয়ার, দেখো তো সব প্রোডাক্টগুলো আসছে কিনা, দেখো ওয়ান প্লাস পি টু প্লাস পি টু এ স্কোয়ার, ওয়ান প্লাস পি টু প্লাস পি টু স্কোয়ার, তারপর পি ওয়ান পি ওয়ান পি টু পি ওয়ান পি টু স্কোয়ার। ঠিক আছে, ব্যাস এটাই হচ্ছে মোটিভেশনটা এটার প্রুফ করাটার। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা এটার বি এর প্রুফটা করার জন্য আমরা একটা কনসিডার করে নিচ্ছি একটা প্রোডাক্টকে, যে এই প্রোডাক্টটাকে কনসিডার করতো, ওখানে আমাদের এনটা কি ছিল, পি ওয়ান টু দি পার কে ওয়ান, পি টু টু দি পার কে টু, আপ টু পি আর টু দি পার কে আর কে আর। আচ্ছা এখানে দেখো আমরা কি লিখেছি, পি ওয়ানটা ওয়ান প্লাস পি ওয়ান পর্যন্ত, আর পি টু স্কোয়ারটা ওয়ান প্লাস পি টু প্লাস পি টু স্কোয়ার। তাহলে এই প্রোডাক্টটাকে যদি আমরা কনসিডার করি, ওয়ান প্লাস পি ওয়ান প্লাস পি ওয়ান স্কোয়ার প্লাস আপ টু পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান, তারপরে ওয়ান প্লাস পি টু প্লাস পি টু স্কোয়ার প্লাস আপ টু পি টু টু দি পাওয়ার কে টু, আপ টু সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে নাও ওয়ান প্লাস পি আর পর্যন্ত, পি আর প্লাস পি আর স্কোয়ার প্লাস ডট পি আর টু দি পাওয়ার কে আর। ওকে,
তাহলে এখানে প্রত্যেকটা পজিটিভ ডিভাইজার্স অফ পেন এখানে একবার করেই আসবে, শুধুমাত্র একবার করে আসবে, মানে ইচ পজিটিভ ডিভাইজার অফ পেন অ্যাপিয়ার্স ওয়ান্স অ্যান্ড অনলি ওয়ান্স অ্যাজ আ টার্ম ইন দ্য এক্সপানশন অফ দিস প্রোডাক্ট। এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে প্রত্যেকটা টার্মই একবার করে করেই আসবে, ঠিক আছে। দেয়ার ফোর তাহলে আমরা সিগমা এনটাকে এই ভ্যালুটা বলতে পারি, সিগমা এন ইকোয়াল টু তাহলে এই ভ্যালুটা চলে আসবে, ওয়ান প্লাস পি ওয়ান প্লাস পি ওয়ান স্কোয়ার প্লাস ডট 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 পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান, আপ টু লাস্ট টার্ম অব্দি লিখছি, এতটা লিখছি না, প্লাস পি আর স্কোয়ার আপ টু পি আর টু দি পাওয়ার কে আর। আচ্ছা এগুলো তো একটা ফাইনাইট সিরিজ আছে না, প্রত্যেকটাই ফাইনাইট সিরিজ, আর আমরা জিওমেট্রিক সিরিজে করেছিলাম। এটা সামটা কি হয়, এই এস এন সমান ওয়ান ইন্টু, এটা সামটা কি হবে, পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু, পরেরটার জন্য আসতো কি, পি টু টু দি পাওয়ার কে টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি টু মাইনাস ওয়ান, ওই সাম অফ দ্য ফাইনাইট জিওমেট্রিক সিরিজ, যেটা সিম্পলি ফর্মুলা, যেটা এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যে ফর্মুলাটা হয়। এখানে রেশিওটা হচ্ছে কত, কমন রেশিওটা পি ওয়ান, তাহলে এ আর এটা হচ্ছে ওয়ান প্রত্যেকটা জন্য, এ ইন্টু পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি ওয়ান মাইনাস ওয়ান, তাহলে এখানে আসবে পি আর টু দি পাওয়ার কে আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই পি আর মাইনাস ওয়ান, ব্যাস দিস কমপ্লিটস দ্য প্রুফ। তো সিম্পলি এখান থেকে তোমাদের যদি আমি কোশ্চেন দিতাম যে একটা নাম্বার যে কোনো ধরো, যে ফাইন্ড টাউ অফ 180 অ্যান্ড সিগমা অফ 180, মানে 180 টোটাল নাম্বার অফ ডিভাইসেস অ্যান্ড ডিভাইসেসের সামগুলো, তো ফার্স্টে আগের থিওরমটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করব, যে 180 প্রাইম ফ্যাক্টরাইজেশনটা কি ফর্মে হবে, 180 কে রাফে করে না, 180 মানে 290 245 315 35, মানে 2a² ইনটু 3² ইনটু 5, তাহলে দেয়ার ফোর সিম্পলি টাউ এনটা কত, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন হয়ে গেল, দেখো 2 3 5, তাহলে টাউ 180 যেটা টাউ টাউ অফ 180টা কি আসবে, এখানে এক্সপোনেন্টটা কত আছে 2, তাহলে আমরা বলেছিলাম কে ওয়ান প্লাস ওয়ান, মানে এখানে হবে 2 প্লাস ওয়ান ইনটু ওপরের 3-এর জন্য 2 প্লাস ওয়ান ইনটু কে, 5-এর মাথায় কত আছে 1, তাহলে এটা 1 প্লাস ওয়ান, সেটা হবে 3 ইনটু 3 ইনটু 2, দ্যাট ইজ 18, অ্যান্ড সিগমা অফ 180টা কি হবে, পি ওয়ান টু দি পাওয়ার কে ওয়ান প্লাস ওয়ান, মানে 2 টু দি পাওয়ার 2 প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই 2 মাইনাস ওয়ান ইনটু 3 টু দি পাওয়ার 3 প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই 3 মাইনাস ওয়ান, 5 টু দি পাওয়ার সরি এটা 3 টু দি পাওয়ার 2 প্লাস ওয়ান হবে, 3 প্লাস ওয়ান, আর 5 টু দি পাওয়ার কি আছে 1, মানে এটা 1 প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই 5 মাইনাস ওয়ান, তো এটা বেসিক্যালি আসবে 2 কিউব মানে 8 মাইনাস ওয়ান 7 বাই 1, 3 টু দি পাওয়ার 3 27 মাইনাস ওয়ান 26 বাই 2 ইনটু 25 মাইনাস ওয়ান 24 বাই 4, তো এটা হবে 7 ইনটু 13 ইনটু 6 দ্যাট ইজ 546, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই থিওরমটা দিয়ে এই জিনিসগুলোকে ক্যালকুলেট করতে পারি। এরপরে যে টপিকটা আছে তোমাদের মাল্টিপ্লিকেটিভ ফাংশনস, টোটাল নাম্বার থিওরিটিকের মধ্যে কোন ফাংশনসগুলো মাল্টিপ্লিকেটিভ ফাংশনস বা কোনগুলো নয়, এটা আমরা নেক্সট ভিডিওতে করছি, আপাতত এটুকু করে রাখো, ঠিক আছে।